شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصور عليكم السلام ورحمة الله وبركاته كنوا أقبعي لكي نتعرف فلنقول جميعا সেটা আক্তাবুর রহমান ভাইয়ের প্রোফাইল হয়ে উত্থাপিত হয়েছে ভাই লেখছেন সম্মানিত আমি আবু আবু জি ভাইয়ের বলছি আমার আজকের জানার বিষয় হলো আমার এক এক এগুলো মারা যাওয়ার পর দাফন করবার সময় আমরা ওইখানে ছিলাম কিছুক্ষণ পর একটা পাত্র করে কিছু মাটি নিয়ে সবার সামনে দিয়ে দিয়ে দেওয়া হলো এবার লোকজনের মাটি নিয়ে ফুঁ দিয়ে দিয়ে নির্ধারিত পাত্রগুলোতে রেখে এখানে কোরআনের আয়াত পড়ছে মিনহা কালাক না কুম আফিহান ঈদ মিনহা নুখরিদ কুম এখন আমার প্রশ্ন সবাইকে মাটি দেওয়া কি জরুরি মাটি দেওয়ার নিয়ম বিধান কি ভাই ওনারা যে পদ্ধতিটি করেছেন এটা সম্পূর্ণ বেদআতি এবং গর্হিত একটি তরিকা যেটা আল্লাহ ও তার আসলের কোন বিধান সাপোর্ট করে না এটা বেদআতি এবং অভিনব একটি কায়দা প্রত্যেক মানুষ মাটি দেবে তাদের জন্য অতটা জরুরি নয় তবে এটা করা খুব ভালো জানাজা পড়লে এক কিরাত এক পাহাড় সমতল সব পাওয়া যায় আবার দাফন করলে এক পাহাড় সমতল সব দেওয়া পাওয়া যায় তবে তিন খাবল শুধু মাটি দিবে বিসমিল্লা আলামিল্লা সুলিল্লা বলে মুর্দাকে কবরে শুয়ে দেওয়ার পর আর যারা মাটি দিবে তারা শুধু বিসমিল্লা বলে মাটি দিলেই হবে তিন খাবল পর্যন্ত দেবে এক দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু তিন খাবল পর্যন্ত দিবে তবে এই যে মিনহা খালাক না কু মাফিহা মিনহা নুখরে যখন তারা তা নুখরা এই দোয়াটা যে পড়া হয়ে থাকে এটাকে একটা বেদাতি তরিকায় পড়া হয় আল্লাহ সুরত কোরআন সুরত তহার মধ্যে কোরআনে এটিকে আয়াত হিসেবে উল্লেখ করেছে এটা আল্লাহর বক্তব্য আপনারা আমার জন্য এটা দোয়া নয় আল্লাহ বলছেন মিনহা খালাক এই মাটি থেকে তোমাদের আমি তৈরি করেছি ফিহা নুকুম এর ভিতরে তোমাদের আমি ঢুকিয়ে দেব অমিনহা নুখরি জুকুম তারা তো নুখরা এবং পুনরায় এখান থেকে তোমাদেরকে পুনরুত্থিত করব। অর্থাৎ পুনরুত্থিত তোমাদেরকে করব তাও সে এই মাটি থেকেই তালার বক্তব্য এটা তো আমার আপনার বলার কিছু নাই এখানে তো আল্লাহ নবী কোন হাদিসে বলেনি যে তোমার মুদ্রাকে দাফন দেওয়ার সময় এই দোয়াটা পড়ো বা এটা দোয়া এভাবে তো আল্লাহ নবী বলেনি এটা কোন আয়াত অতএব এটাকে দোয়া হিসেবে লাস্ট দাফনের দোয়া হিসেবে নির্দিষ্ট করা হলে এটা বেদাত হয়ে যাবে কারণ বেদাত শব্দের অর্থ হলো যে আলী যে দিনের মাঝে নব আবিষ্কার করা যেটা আল্লাহ সূর্যের আমল ছিল না যেটা আল্লাহ সরের কথা ছিল না যেটা আল্লাহ সুরের মনসম্মতি ছিল না শাহাবাদের আমল ছিল না শাহবাদের কথা ছিল না শাহাবাদের মনসম্মতি ছিল না তাবি কথা ছিল না তাবি আমল ছিল না তাবিহিনদের মনসম্মতি ছিল না সেটাই হলো বেদাত আর বেদাত আসলে বেদাতের সংজ্ঞা আমরা বুঝি না দেখে ভুল করি সহাবের নিয়তে এমন কোন কাজ করা যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কর্তৃক অনুমোদন নেই সবের নিয়ত না করলে সেটা ভিন্ন সেটা কখনো শির্ক হয়ে যেতে পারে আর সবের নিয়ত করলে সেটা বিদাত হবে যেটা রসুল্লাহ আসলামের পদ্ধতি নির্দেশিত নয় বুঝলেন ভাইজান হাজ সাল্লাহ সাল্লাম বারাকালানে বিনা মোহাম্মদ